হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মামুনি মাম্পি ডেলি কুকিং। আজ আমি করে দেখাবো কোনো রকম মশলা ছাড়াই খুব অল্প সময়ে বানিয়ে ফেলা যায় ওই রকমই একটি রেসিপি। রেসিপিটি খেতে খুবই টেস্টি আর এটা রুটি লুচি সব কিছুর সঙ্গে খাওয়া যেতে পারে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশের বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। চলো দেখে নেওয়া যাক। আমি এখানে আলু কেটে নিয়েছি আর এদিকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নের জন্য শুধুমাত্র কয়েকটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর একটু ভেজে নেওয়ার পরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ও লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে হলুদ ও লঙ্কার গুঁড়িটা আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা কিছুক্ষণের জন্য আলুটা সিদ্ধ হতে দেব। সিদ্ধ হয়ে গেছে, খুলে দিচ্ছি। এরপর আমি ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। আলুটা 100%-এর মধ্যে 50% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা আর ভাজাও হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতে তেল দিয়ে আমি ডিমটা ভেজে নেব। ডিমটা ভেজে নিচ্ছি। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী আমি দুটো ডিম দিয়েছি। ডিমটা ভাজার জন্য নুন দিয়ে দিলাম। এবার ডিমটা ভেজে নিচ্ছি। এরকম করে ডিমটা ভেজে নিলাম। ডিম ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিলাম। আলুর সঙ্গে ডিমটা ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম আর আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম, তাই এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটতে থাক, তারপর দেখা হচ্ছে। চলো, ঝোলটা ফুটে উঠেছে এবং আমার রেসিপিটা হয়ে এসেছে। এরপর আমি মিট মশলা ও সামান্য চিনি দিয়ে নামিয়ে নেব। রেসিপিটি রেডি, এবং কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।